মিয়ানমারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে গত কয়েক বছরে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে অন্তত 45,000 রোহিঙ্গা। পাচারকারীদের খপ্পরে পড়ে সেদেশে আশ্রয় নেওয়া মানুষের কাতারে যোগ হয়েছে ভাগ্যপীড়িত কিছু বাংলাদেশিও। অভিবাসীদের এই প্রবাহ বন্ধে নিজের জলসীমায় কড়াকড়ি আরোপ করে মালয়েশিয়া। দেশান্তরী বহু নৌকাকে নিজেদের জলসীমায় ঢুকতে দেয়নি থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াও। তাই ধারণা করা হচ্ছে আন্দামান সাগরে অসংখ্য নৌকায় আটকা পড়ে আছে কয়েক হাজার অভিবাসী। এ পরিস্থিতিতে তাদের সাহায্যে এগিয়ে এলো জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে অভিবাসীদের প্রয়োজন আন্তর্জাতিক নিরাপত্তা, তবে সংকট সমাধানে আগামী 29 মে ব্যাংকক সম্মেলনের দিকে চেয়ে আছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি চান আঞ্চলিক সমাধান। I'm asking the leaders in the Southeast Asian region that they first receive them and provide the necessary humanitarian life-saving assistance. I'm looking forward to this meeting which will be held in Bangkok on May 29th. তবে আন্দামান সাগর থেকে বেশ দূরে হলেও আটকা পড়া অভিবাসীদের আশ্রয় দিতে প্রথম দেশ হিসেবে রাজি হয়েছে ফিলিপাইন। দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, 1951 সালের জাতিসংঘ কনভেনশন অনুসারে মানুষের প্রাণ বাঁচানোর পক্ষে তারা বেশ আগে থেকেই এমন কাজ করে আসছেন। ফিলিপাইনের এই সদিচ্ছাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এদিকে মালয়েশিয়ার লঙ্কাবি বা ইন্দোনেশিয়ার লাংসা উপকূলে যেসব অভিবাসী আশ্রয় নিয়েছে, সরকারের চেয়ে তাদের সাহায্যে বেশি এগিয়ে এসেছে স্থানীয়রা। আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্নভাবে ভাগ্যাহত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে মালয়েশিয়ার লঙ্কাবি দ্বীপে 1,018 জন এবং ইন্দোনেশিয়ার আচে উপকূলে অন্তত 1,500 রোহিঙ্গা ও বাংলাদেশি আশ্রয় নিয়েছে। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা।